ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কম্পিউটার পাওয়ার সাপ্লাই রয়েছে। এটার প্রবলেম হচ্ছে এটা অন হচ্ছে না। তো এটা সর্বপ্রথম আমরা জেনে নিই এর এসি এবং ডিসি ইনপুট আউটপুট কত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি ইনপুট রয়েছে 220 ভোল্ট এবং ডিসি আউটপুট এখানে রয়েছে +3.3 ভোল্ট, +5 ভোল্ট, +12 ভোল্ট, -12 ভোল্ট, -5 ভোল্ট এবং +5 ভোল্ট। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের একটি এসি কেবল। তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এসি কেবল নষ্ট হয়ে গেছে কিনা। এসি কেবলের কারণে আপনার পাওয়ার অফ হতে পারে। তো চলুন আগে এটা পরীক্ষা করে দেখি। আমরা ফার্স্ট এটা শর্ট করব। এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, সিরিজ বোর্ড দিয়ে এসি কর্ড পরীক্ষা করা যায়। তো হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে 100টা ভাল্বটি জ্বলে উঠেছে, অর্থাৎ এখান থেকে দুইটি তার থাকবে বা তিনটি তার থাকবে, একটি গ্রাউন্ড থাকবে। তো এটা শর্ট করলে আপনার সিরিজ বোর্ডটি জ্বলে উঠবে এবং এটা যখন আমি উঠিয়ে নেব তখন এটি অফ হয়ে যাবে, এবং এটা যখন শর্ট করব তখন এটা জ্বলে উঠবে, অর্থাৎ আমাদের এসি কেবলটি ভালো রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। যে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা কম্পিউটার অন করে থাকি এবং কম্পিউটার কাজ করে থাকি। তো এটাতে এখন আমরা পাওয়ার দেবো এবং এর প্রবলেমটি কী সেটা দেখবো এবং সেটা সলভ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা এসি কেবল কানেক্ট করেছি, এবার আমরা এসি পাওয়ারটি এতে দিব। আমরা দিয়েছি। এখন আমাদের যে কাজটি রয়েছে এখানে সুইচিং করা থাকে। তো এখান থেকে সুইচ যদি আমি অন না করি তাহলে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি স্টার্ট নেবে না। অর্থাৎ আপনারা দেখেছেন পিসিতেও একটি অন অফ সুইচ আছে, যেটা অন না করা পর্যন্ত আপনার পিসিটি অন হয় না, কুলিং ফ্যানটি ঘোরে না, মাদারবোর্ডে কোনো পাওয়ার পায় না। যারা আপনারা কম্পিউটার ব্যবহার করেন তারা সকলেই জানেন। তো এখানে আমরা পেস্ট কালারের একটি তার দেখতে পাচ্ছি এবং এখানে অনেক কালো রঙের তার রয়েছে। তো এই পেস্ট কালারের তারের সাথে যদি আমরা কালো তারটি শর্ট করি, অর্থাৎ একত্রে করে দিই, শর্ট করা মানে, তো আমাদের যদি পাওয়ার সাপ্লাইটি ভালো থাকে তাহলে আমাদের এখানকার এই কুলিং ফ্যানটি ঘুরে উঠবে। তো এটা আমরা এখন আমরা শর্ট করব, শর্ট করে দেখব যে পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার পাই কি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেস্ট কালার কেবল রয়েছে। তো আমরা একটি টুইজারের মাধ্যমে এই কানেক্টরের সাথে আপনার ব্ল্যাক তারের আরেকটি শর্ট করে দেব। হ্যাঁ, আমি এটা শর্ট করে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুলিং ফ্যানটি ঘুরছে না, অর্থাৎ আমাদের এসএমপিএস সার্কিটে প্রবলেম রয়েছে। এসএমপিএস সার্কিটে যদি কখনো কোনো সেকশানে কোনো রকম একটু প্রবলেম হয় তাহলে এটা পুরোটাই অফ হয়ে যায়। তো এই কারণেই হচ্ছে এসএমপিএস সার্কিট প্রবলেমটা সলভ করার পর কখনো যদি পাওয়ারটি আসে তাহলে বুঝতে হবে যে আমার এসএমপিএস সার্কিটটি ভালো আছে এবং নির্দিষ্ট মানে ভোল্টটি ওরা দিয়ে থাকে। তো এখন আমরা এসএমপিএস সার্কিটটি খুলবো এবং এর পিসিবি বোর্ডটি দেখবো যে প্রবলেমটি কী হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এসি কেবলটি ডিসকানেক্ট করবো এবং এই পাওয়ার সাপ্লাইটি খুলে এর প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। এখানে চারটি স্ক্রু রয়েছে, স্ক্রু চারটি আমাদের খুলে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পিসিবি বোর্ড। তো এটা পরীক্ষা করতে গেলে আমাদের এই ক্যাসিং থেকে সার্কিটটা আলাদা করতে হবে। তো সেজন্য আমাদের এখানে চারটি স্ক্রু থাকে, স্ক্রু চারটি খুলে ফেলতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখলাম যে এই কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটিতে আমরা পাওয়ার দিয়েছি কিন্তু পাওয়ারটি আসেনি, অর্থাৎ এটা ডেট দেখিয়েছে। তো এই জন্য আমরা ফার্স্ট আমরা ফিউজটি পরীক্ষা করব। ফিউজটি পরীক্ষা করতে গেলে আমাদের এই কন্টিনিউটি দেখতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে মিটার ইয়ে দিয়েছে আপনার, একটি বিপ আসছে এবং এর পয়েন্টগুলো উঠছে। তো আমরা ফার্স্ট আমরা এই ফিউজটি পরীক্ষা করব, কারণ ফিউজ নষ্ট থাকলে, ভিতর থেকে নষ্ট থাকলে অনেক সময় পুড়ে না গেলে ইয়ে হয়, আপনার লুজ কন্টাক্ট হয়, তখন আমাদের পাওয়ারটি চলে যেতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ফিউজটি ভালো রয়েছে। এই ফিউজ থেকে আপনার এসি ভোল্টটা ইন হয়ে আপনার রেকটিফায়ার ডায়োড হয়ে এটা ফিল্টার ক্যাপাসিটারে আসবে। তো এই জন্য আমরা ফিল্টার ক্যাপাসিটার আসবে রেকটিফায়ার হয়ে। বাট রেকটিফায়ার যদি নষ্ট থাকে তাহলে আমাদের সিরিজটা জ্বলে উঠতো অথবা আপনার এই ফিউজটি নষ্ট হয়ে যেত, কারণ আপনার এর ধনাত্মক এবং ঋণাত্মক শর্ট হয়ে গেলে ভোল্টেজটি শর্ট হয়ে যেত আপনার। তো এরপর আমরা এই রেকটিফায়ার ডায়োডগুলো মেপে দেখবো, কখনো লুজ হতে পারে বা হচ্ছে আপনার অল্প শর্ট হতে পারে, এই জন্য আমরা এটা মেপে দেখবো। আমরা দেখতে পাচ্ছি রেকটিফায়ার ডায়োডটিতে পয়েন্ট উঠেছে। এবার এটা মেপে দেখবো, পরপর আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি মেপে দেখবো। এবার আমরা লুপটি ঘুরিয়ে দেব।
যদি এখানে যে পয়েন্ট উঠতো আমরা এই লুপটি ঘুরিয়ে দিলে তাহলে আমাদের রেক্টিফায়ার ডায়োডটি নষ্ট থাকতো। আমরা এক এক করে এখানকার চারটি রেক্টিফায়ার ডায়োডই মেপে দেখেছি, প্রত্যেকটি ভালো পেয়েছি, আমরা ফিউজটি ভালো পেয়েছি। এবার কখনো যদি আপনার ফিল্টার যদি আপনার কখনো হচ্ছে হয়ে যায়, আপনার ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায় বা এর পোলারিটি কমে যায়, তাহলে হয় কি আপনার এসএমপি সার্কিট এই পাশে লোড নিতে পারে না এবং এসএমপি সার্কিটটি আপনার অফ হয়ে যায়, অফ হয়ে থাকতে পারে। এবং এখানে অনেক রেজিস্ট্যান্স ক্যাপাসিটার এবং কিছু মসফেট রয়েছে, এর যদি কোনো একটা খারাপ থাকে তাহলেও এটা হতে পারে। তো আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পরে যাব, ফার্স্ট আমরা প্রাইমারিটা দেখব। তো এবার আমরা ক্যাপাসিটার দেখেছি, ফিউজ দেখেছি, এবার আমরা এখানকার ফিল্টার ক্যাপাসিটার দুটো দেখব। যদি এখানে প্রবলেমটি না পেয়ে যাই তাহলে আমরা এখানকার যে মসফেট এবং আপনার ট্রানজিস্টার রয়েছে এগুলো আমরা মেপে দেখব। তো চলুন আগে আমরা, যেহেতু ক্যাপাসিটার আপনার বোর্ডে থাকলে সঠিক মাপটা আমরা পাবো না, এই কারণে আমরা এটাকে পিসিবি বোর্ড থেকে আলাদা করে নিয়ে মেপে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটারটা ভালো রয়েছে, অর্থাৎ এটা ফুলে যায়নি অথবা এখান থেকে কোনো এর স্পট পড়েনি। এবং এটার মান হচ্ছে আপনার 470 mA 200 V একটি ক্যাপাসিটার। তো এরপর আরেকটি রয়েছে, আমরা সেটাও খুলে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আমরা দুইটি ক্যাপাসিটার খুলেছি। ফার্স্ট একটি খুলেছি, সেটা আমরা ভালো পেয়েছি, মানে মিটার না মেপে অনেক সময় ক্যাপাসিটার বোঝা যায় যে ভালো রয়েছে না খারাপ রয়েছে। যেমন এখানে পিছন থেকে ফুলে উঠবে, সামনে থেকে ফুলে উঠবে, বা এর পরে যে লেখাটা আছে সেটা ফেটে যাবে, এমন হয়। তো আর পরে যেটা খুললাম সেটাও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ফাঙাস পড়ে গেছে এবং ক্যাপাসিটারের পিছনটি একটু ফুলে উঠেছে, অর্থাৎ এটা লিক হয়ে গেছে। এবং এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ফাঙাস পড়ে এটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারের জন্য এই প্রবলেমটি হতে পারে। তো এই ক্যাপাসিটার দুইটা আমরা এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা পাওয়ার দিয়ে দেখবো যে এর প্রবলেমটি সলভ হয় কিনা। তো আমরা একসাথে দুইটাই চেঞ্জ করে দিব। এখানে রয়েছে 330 mA 200 V এবং আমরা যেটা খুলেছি সেটা হচ্ছে আপনার 470 mA 200 V। তো আপনার এই এর পরিবর্তে আমরা যদি 330 mA 200 V ক্যাপাসিটার লাগাই তাতেও হবে, এবং আপনারা ওটা চেঞ্জ করে লাগাই দেখতে পারেন। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে আমরা দুইটি ফিল্টার ক্যাপাসিটার খুলে ফেলেছি। এখন আমরা নতুন দুইটি ফিল্টার ক্যাপাসিটার এখানে কানেক্ট করব। তার আগে আমাদের জেনে নিতে হবে এখানে দুইটি প্রান্ত থাকে, একটি পজিটিভ প্রান্ত এবং একটি নেগেটিভ প্রান্ত। এটি হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এখানে সার্কিটে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর নেগেটিভ প্রান্ত। আমরা এখন নেগেটিভে নেগেটিভ কানেকশন দেবো এবং পজিটিভে পজিটিভ দেবো। এটা হচ্ছে পজিটিভ, এই পাশটা হচ্ছে পজিটিভ, এবং এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন এটা হচ্ছে নেগেটিভ। এই প্রান্তটা আমাদের এই দাগ দেওয়া এখানে কানেক্ট করতে হবে। তো এটা আমরা এখানে সুন্দরভাবে সেটিং করব। এবার আমরা এখানে আরেকটি ক্যাপাসিটার কানেক্ট করব, এটাও ঠিক একই রকমভাবে কানেক্ট করব। এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাসের একটি চিহ্ন দেওয়া রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখলেন এটা হচ্ছে কম্পিউটার একটি পাওয়ার সাপ্লাই, এটার পাওয়ার ছিল না, এটা এসএমপিএস একটি সার্কিট। তো আমরা এটার প্রবলেম পেয়েছিলাম, এখানকার দুইটি ক্যাপাসিটার নষ্ট হয়ে গিয়েছিলো,
এবং সেই ক্যাপাসিটার দুটো আমরা চেঞ্জ করেছি। এবার এই পাওয়ার সাপ্লাইটিতে আমরা এসি লাইন দিব এবং দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে একটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাই। তো এটা আমরা যখন দেখছিলাম তখন এটা কোনো পাওয়ার ছিল না, তারপর আমরা এটা প্রবলেম পেলাম যে ফিল্টার ক্যাপাসিটি নষ্ট ছিল। আমরা এই দুটি চেঞ্জ করেছি, এবার এই পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার দেবো এবং দেখবো যে আমাদের সেই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের এসি কেবল। আমরা এসি কেবলটি লাগিয়েছি। এবার আমরা পাওয়ার সাপ্লাইটিতে এসি লাইন দিব। এসি লাইন দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুলিং ফ্যানটি ঘুরছে না। এটা ঘুরছে না কারণ এখানে একটি সুইচিং কেবল আছে, তো এটা শর্ট না করা পর্যন্ত এই কুলিং ফ্যানটি ঘুরবে না। তো আপনারা এখানে একটি পেস্ট কালারের কেবল দেখতে পাচ্ছেন। এই কেবলটি, এই কেবলটির সাথে আপনার আপনার যে ব্ল্যাক কেবলটি থাকে এটা শর্ট করতে হবে। এটা শর্ট করার পর তাই সুইচিং হবে এবং তখনই কুলিং ফ্যানটি ঘুরবে। এটাই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের একটি নিয়ম। তো আমরা এই ছোট্ট এক টুকরো তার দিয়ে আমরা এটা শর্ট করব। এবার আমরা এখান থেকে একটি ব্ল্যাক কেবল শর্ট করব। হ্যাঁ, আমরা এটা শর্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এই কুলিং ফ্যানটি ঘুরছে, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটিতে পাওয়ার আসছে এবং এটা পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে। এখন এর ভোল্টেজগুলো মাপবো এবং দেখবো আমাদের সঠিক ভোল্টেজটি আসছে কিনা। আপনাদের আর একটা জিনিস দেখাই আমি, যদি এখান থেকে কেবলটি উঠিয়ে নিই তাহলে কুলিং ফ্যানটি ঘোরা বন্ধ হয়ে যাবে। এটা অফ হয়ে গেছে। এবার যখন এটা আমরা পুনরায় দিব তখন এটা আবার ঘুরবে, অর্থাৎ এই কেবলটি তখন সুইচিংয়ের কাজ করে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই পাওয়ার সাপ্লাইটিতে তিন রকমের ভোল্ট আপনার হচ্ছে আউটপুট হয়, যেমন 3 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট। তো এই তিনটা ভোল্ট যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের বুঝতে হবে এই পাওয়ার সাপ্লাইটি কাজের উপযুক্ত। তো আমরা এখন এই ভোল্টেজগুলো মেপে দেখবো। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ভোল্ট একটু বেশি ভোল্ট রয়েছে। এর পরেরটা আমরা মেপে দেখব। হ্যাঁ, এখানেও আমরা 5 ভোল্ট পেয়েছি, পাশের সামান্য একটু বেশি রয়েছে ভোল্টটি। এর পরের যে ভোল্টটি দেখবো সেটা আমরা মেপে দেখব। এখানেও আপনার 12 ভোল্ট পেয়েছি। আমরা 3 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্ট পেয়েছি। এবং আপনারা এটাতে যে বেশি ভোল্টটা দেখছেন পয়েন্টের পরে, তো এই ভোল্টগুলো আমাদের যখন এই পাওয়ার সাপ্লাইটি লোডে যাবে পিসিতে তখন এই ভোল্টগুলো ড্রপ দিয়ে দেয় এবং তখন আমরা নির্দিষ্ট মানের ভোল্টটি ওখানে প্রয়োজন হয়। তো আমরা যেটা দেখলাম যে পাওয়ার সাপ্লাইটি এখনও পরিপূর্ণভাবে ওকে এবং এটা ব্যবহার উপযুক্ত। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।